নদিয়ার ফুলিয়া থেকে সাহা পরিবার আসে কানলায় ব্যবসার জন্য। কানলায় আসার কিছুকাল পর থেকে কানলায় মেজো কালী পুজো শুরু করেন সাহা পরিবার। সেই পুজো আজ হয়ে আসছে নিষ্ঠাভাবে। আনুমানিক 500 বছরের পুরনো এই মেজো কালী পুজো। 500 বছর আগে বৌদি আনন্দময়ী সাহা এবং দেওর সাগর রঞ্জন সাহা এরা দুজনে মিলে এই মেজো কালী পুজোটি করেন। এই পুজো আজও একইভাবে নিষ্ঠা করে হয়ে আসছে। মায়ের পুজোতে দেওয়া হয় সম্পূর্ণ নিরামিষ ভোগ, ফল বলি দেওয়া হয়। জনশ্রুতি আছে এখনও গভীর রাতে মেজো কালী মন্দির চত্বর এলাকাতে ধূপের গন্ধ পাওয়া যায়। স্থানীয় মানুষদের বিশ্বাস। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ওটি মেজো কালী ঠাকুরের কোনো মহিমা হতে পারে। এই ঠাকুর দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এবং প্রসাদ খেয়ে যান। বৌদি আনন্দময়ী সাহা এবং দেওর সাগর রঞ্জন সাহার উদ্যোগে যেই পুজো আরম্ভ হয়েছিল তা এখনো একইভাবে চলে আসছে। এখানে আগে টিনের চালা ছিল আর কাঠের ফ্রেম। সেই আমার মেয়েশমশাই ওনার একটা ইয়ে হলো ওই কাঠের ফ্রেম টিম সব কাটতে থাকে। উনি ওই যে ঠাকুর করেন তাকে খাঁকা ইয়ে করতেন মহিলাও উনি কম্পাউন্ড হয়েছিলেন, একটু লঘু রয়েছিলেন। যে ঠাকুরটা একটু বড় করে দিয়ে যখন ঠাকুর বাস করা যাচ্ছে তখন ওই কলকায় থেকে যাচ্ছে। মেয়েশমশাই তখন কলকা খোলা যায় না, ঠাকুরের তাহলে করি কেটে দাও, তারপর এটা ঢালাই করা, করি কেটে দিয়ে ঠাকুর বল করা হলো। ওই যে করি কাটা হলো তখন অটোমেটিক্যালি ঠাকুর আরেকটু উচ্চতায় বেড়ে গেল। আচ্ছা আচ্ছা, তো সেটাই। আচ্ছা, এই ঠাকুরকে ঘিরে কালনায় উন্মাদনা কতটা হয় পুজোর দিন? কালনাতে মোটামুটি তো আমরা দেখি যে এখানে বহু লোক পুজো দিতে আসে। নিশ্চয়ই কিছু একটা ইয়ে আছে, আমি আমার ঠাকুর আমরা হয়তো ইয়ে করবো, কিন্তু এই বাইরের লোক তারা যে আসছে বিভিন্ন জায়গা থেকে পুজো দিতে, আবার সকালবেলায় তারা প্রসাদও নিতে আসে, নিশ্চয়ই একটা তারা কিছু ইয়ে পেয়েছে। জনশ্রুতি যেটা শোনা যায় যে একটা এখনো ঠাকুরের কিছু আওয়াজ শোনা যায় বা ধূপের গন্ধ। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।